অবশেষে জানা গেল যে কারণে বাংলাদেশ বিমান ছিনতাই করতে চেয়েছিলেন আমাদের পলাশ বিমান উড়িয়ে দিয়ে চিত্রনায়িকা সিমলার প্রতি ভালোবাসার নজির স্থাপন করতে চেয়েছিলেন মাহাদি ওরফে মাজিদুল ওরফে পলাশ ঢাকার হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি ওয়ান ফর্টি সেভেন ফ্লাইটটি উড্ডায়ন করে যখন মাঝ আকাশে তখন এক যুবক দৌড়ে এসে কুরু সাগরকে অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে তখন কুরুসাগর জানতে চান কেন তিনি এমন করছেন তখন ওই যুবক সাগরকে বলেন নায়িকা সিমলার সঙ্গে তার বিয়ে হয়েছিল কিন্তু কিছুদিন আগে তাকে ডিভোর্স দিয়েছেন শিমলাকে ভালোবাসতেন তিনি সিমলা একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন শুধু সম্পর্কই গড়ে তোলেননি সে সবসময় অন্য পুরুষের সঙ্গে নিয়মিত রাত কাটায় এটি তিনি মেনে নিতে পারছেন না তিনি এর বিচার প্রধানমন্ত্রীকে দিতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সে দুই মিনিট কথা বলতে চান সিমলার সঙ্গেও তিনি কথা বলতে চেয়েছিলেন এক পর্যায়ে কুরুসাগরের মোবাইল ফোন কেড়ে নেয় এই জিম্মিকারী যুবক এরপর পলাশ মোবাইল ফোনে কথা বলেন এরপর পলাশ মোবাইল ফোনে সিমলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এ সময় জিম্মিকারী যুবক অন্য প্রান্তে যার সঙ্গে কথা বলছিলেন তাকে বলতে শোনা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দুই মিনিট কথা বলার সুযোগ করে দিন স্ত্রী সিমলার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিন দশে থাকা কেবিন ক্রু সাগরের উদ্ধৃতি দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন কথা বলার ফাঁকেই একাধিকবার সাগরকে গুলি করার হুমকি দেন জিম্মিকারী যুবক শার্ট উল্টে বুকের মধ্যে বোম সদৃশ্য বেল্ট বেঁধে রাখার দৃশ্য দেখান ককপিটে যেতে না দিলে বিস্ফোরণের মাধ্যমে উড়ুজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দেন এ সময় ক্রুসাগর জিম্মিকারী যুবককে বলেন একটি মেয়ের জন্য আপনি কেন এমন করছেন একটি উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার মতো ঘটনা কেন আপনি ঘটাতে যাচ্ছেন। দেশে কি আর মেয়ের অভাব পড়েছে তখন উত্তরে জিম্মিকারী যুবক বলেন তিনি সিমলাকে ভালোবাসেন ভালোবাসার নজির রাখতে চান এই ঘটনার মধ্য দিয়ে একই সঙ্গে বাংলাদেশে প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে তিনি ইতিহাস রচনা করতে চান দুই সালে সতেরো চব্বিশে সেপ্টেম্বর চলচ্চিত্র অঙ্গনে ম্যাডাম ফুলিখ্যাত চিত্রনায়িকা সিমলা এবং পলাশ দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন শিমলা এবং পলাশের বয়সের পার্থক্য বিস্তর হলেও প্রেম এবং বিয়েতে এই বয়সের পার্থক্য কোনো বাদ সারেনি ফলশ্রুতিতে স্বামী স্ত্রী হয়েছিলেন এই দুজন তবে বিয়ের এক বছর পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে নানা কারণে দুজনের সম্পর্কে দেখা দেয় অনেক টানপোড়ন সোনাতা ছিল নানাভাবেই উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়েছিলেন মাহমুদ পলাশ তিনি ছিলেন একেবারেই বাউন্ডিলে একটি ছেলে নিজের কোনো রোজগার না থাকলেও স্ত্রী রোজগারের উপরেই তিনি সবসময় চলতেন আর এ নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের প্রথম ফাটলটা ধরে এরপরে অনেক ঘটনা ঘটে যায় এই পলাশের জীবনে সর্বশেষ ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানে ময়ূরপঙ্খী উরুজাহাজের ছিনতাই করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এবং নৌ নৌকমান্ডার দলের অপারেশনে নিহত হন তিনি আলোচিত বিমান ছিনতাইকারী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ বিমান ছিনতাইকারী যুবককে মাহাদি নামে সবাই জানলেও তার আসল নাম হচ্ছে পলাশ তার বয়স হচ্ছে চব্বিশ সে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পিয়ার জাহানের ছেলে ঢাকা থেকে দুবাইগামী বিমান বিমানচিন্তায় চেষ্টাকারী যুবক মোহাম্মদ পলাশ আহমেদ র্যাবের তালিকাভুক্ত অপরাধী সে নারী অপহরণ ও বিমান চিন্তার মতো ঘটনায় নিজেকে জড়াবে এমনটি বিশ্বাস করতে পারছেন না মুদি দোকানি বাবা পিয়ার জাহান সর্দার পলাশের এমন অপকর্মে লজ্জিত বাবা পলাশের লাশ দেখতে চান না এমনকি লাশ গ্রহণও করতে চান না এই বাবা পলাশের পরিবারের কেউই লাশ দেখতে পর্যন্ত যাননি সোমবার পলাশের বাবা পি আর সর্দার জানান পলাশ ছোট থেকেই তাদের অবাধ্য সন্তান ছিল সে বকে গিয়েছিল বহুদিন আগেই তবে সে বিমান হামলায় যে ঘটনা ঘটিয়েছে তা খুবই দুঃখজনক সেই সঙ্গে পরিবারের জন্য এটা মানহানিকর এসব অপকর্মের জন্য পলাশের লাশ তিনি দেখতে চান না এমনকি বাড়িতেও নিতে চান না বলে জানিয়ে দিয়েছেন তার বাবা পিয়ার জাহান সর্দার তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পলাশের লাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে পলাশের বকে যাওয়ার বিষয়ে পিয়ার সর্দার জানান চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল এই পলাশ একমাত্র ছেলে সন্তান হওয়ায় পলাশের প্রতি সবার একটু ভালোবাসাটা বেশি ছিল এসব কারণেই সবার আদরে সে বেপরোয়া হয়ে ওঠে পলাশের মৃত্যুর খবর শুনে তার মা শয্যাশয়ী হয়ে পড়েছেন দুবাই যাওয়ার জন্য বাবার কাছ থেকে পলাশ টাকা নেন গত শুক্রবার সে তার বাবাকে জানায় সে আর বাংলাদেশে থাকবে না সে দুবাইয়ে চলে যাবে এ কারণে সে বাবার কাছ থেকে পাঁচশো দীর্হাম দাবি করে বাবা সে টাকাও দিয়ে দেন পলাশ সোনারগাঁ তেহেরপুর মাদ্রাসা থেকে দাখিল পাশ করে সোনারগাঁ ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিল কিন্তু পরে আর তিনি পড়াশোনা করেননি র্যাবের ক্রিমিনাল ডাটা অনুযায়ী নিহত বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর পরিচয় পাওয়া গেছে গতকাল কমান্ডো অভিযানে নিহত বাংলাদেশ বিমান উড়োজাহাজের ছিনতাইয়ের চেষ্টাকারীর কথিত মাহাদির ফিঙ্গারপ্রিন্ট অনুসন্ধানে র্যাব ক্রিমিনাল ডাটাবেজের একজন অপরাধীর তথ্যর সঙ্গে মিল পাওয়া যায় এদিকে ঘটনার পর থেকে পলাশের সঙ্গে নায়িকা শিমলার একাধিক ছবি প্রকাশ পায় গণমাধ্যমে বলা হয় সিমলা পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন এদিকে শিমলার কোনও খোঁজ না থাকায় কোনও বক্তব্য পাওয়া যাচ্ছিল না তবে শেষ মে সিমলার খোঁজ মিলেছে তিনি পলাশের সঙ্গে নিজের বিয়ের কথা স্বীকার করেছেন ইতিমধ্যে তিনি একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন যে ভিডিও বার্তাটি এই রিয়েল নিউজ টোয়েন্টি ফোরের আগের ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিমলা বলেন পলাশের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে গত চার মাস আগে তালাক দিয়েছি আমি পলাশকে তার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি তিনি জানান পলাশকে কবন নামের একটি শর্ট ফিল্মের প্রযোজক হিসেবেই আমি চিনতাম দুই হাজার সতেরো সালের বারোই সেপ্টেম্বর তাদের প্রথম সাক্ষাৎ হয় তার নিজের অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালকের বাসার একটি অনুষ্ঠানে তার পরিচয় হয় এরপর তারা সম্পর্কে জড়িয়ে যান দুই হাজার আঠারো সালের তিনে মাস তাদের বিয়েও হয় পরে বছরের শেষের দিকে ছয় নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ হয় কেন বিবাহ বিচ্ছেদ হয় সে প্রশ্নের জবাবে শিমলা বলেন কিছু সমস্যা ছিল বিধায় ডিভোর্সটি হয়েছে তার মানসিক সমস্যাই মূল কারণ সে যা করেছে তা অস্বাভাবিক দেশের জন্য দুঃখজনক এবং লজ্জার জন্য যদি প্রয়োজন হয় আমি দেশের জন্য যে কোনো কিছুর মুখোমুখি হতে রাজি আছি বলেছেন এই আলোচিত নায়িকা প্রেম করে বিয়ে করার পর কেন পলাশকে তালাক দিলেন শিমলা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে সিমলার ভক্তরাও পলাশের মতো বখাটে যুবককে বিয়ে করায় তার সমালোচনায় মুখর হয়ে উঠেছেন পলাশের সঙ্গে সিমলার বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে জানা গেছে দাম্পত্য জীবনে সুখী হতে না পারা মনের অমিল দুজনের বনিবনা না হওয়া পারিবারিক অশান্তি এবং সিমলাকে পলাশের মানসিক নির্যাতন বিভিন্ন কারণে বিচ্ছেদ হলেও ডিভোর্স দেওয়ার মূল কারণ হিসেবে সিমলা জানান দুজনের মানসিক সমস্যা গত সোমবার ঢাকার বিভিন্ন গণমাধ্যমে পলাশের সঙ্গে শিমলার বিয়ের তথ্য প্রকাশের পর থেকে ফেসবুকে ছাড়া ঢাকার চলচ্চিত্রের এই নায়িকার বক্তব্যের ভিডিও ও তার মায়ের বক্তব্য এবং চাচাতো ভাইয়ের বক্তব্য থেকে এসব তথ্য জানা গেছে পলাশ শিমলার বিচ্ছেদের কারণ হিসেবে দেশের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠতাকে তুলে ধরেন শিমলার মা নুরাহাদ জোস্না নাহাকে উদ্ধৃতি করে সিমলার চাচাতো ভাই মিল্টন গণমাধ্যমকে বলেন বিয়ের কিছুদিন যেতেই আমরা জানতে পারি বিভিন্ন শিষ্য সন্ত্রাসীদের সঙ্গে পলাশের যোগাযোগ রয়েছিল এমনকি কারো কারোর সঙ্গে তার নিবিড় যোগাযোগ আছে বিষয়টি সিমলা মানতে পারছিল না আমরাও চাচ্ছিলাম না জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা ছেলের সঙ্গে আমার বোনের সম্পর্ক রাখতে তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তটি পারিবারিকভাবে নেওয়া হয়েছে বলে জানান সিমলার মা এদিকে ঘটনার পর রাত থেকে আলোচনার কেন্দ্রে এখন সিমলা সোমবার দুপুরবেলা জানা গেল এই সিমলা বর্তমানে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন সকালে তার সঙ্গে পুরো পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তার ভাই মিয়া ভুট্টুমিয়ার বরাত দিয়ে সিমলার চাচাতো ভাই আব্দুর রহমান মিল্টন জানান সিমলা ভালো আছেন উনি কোনো টেনশন করছেন না কারণ পলাশের সঙ্গে বিয়ে হলেও চার মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যায় গত বছরের পাঁচই নভেম্বর স্বামী পলাশ আহমেদের ঠিকানায় তারাকে নোটিশ পাঠিয়েছিল সিমলা নোটিশ সূত্রে জানা গেছে গত বছরের ছয় মার্চ বিয়ে করেন তারা বয়সে নিজের চেয়ে উনিশ বছরের ছোট পলাশকে বিয়ের নয় মাসের মাথায় তালাকের সিদ্ধান্ত নেন এই নায়িকা বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে সিমলা নোটিশে উল্লেখ করেন দাম্পত্য জীবনে সুখী হতে না পারা মনের অমিল বনিবনা না হওয়া পারিবারিক অশান্তি এবং মানসিক নির্যাতন করত এই পলাশ আইন অনুযায়ী নোটিশ পাঠানো নব্বই দিনের মাথায় তাদের এই তালাক কার্যকর হয়েছে প্রসঙ্গত ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানে রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল এই বিমানটি প্রায় দুই ঘন্টা টান টান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উরুজাহাজটির ছিনতাই চেষ্টার অবসান হয় কমান্ডো অভিযানে উরুজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন টিকিটে তার নাম মোহাম্মদ মাজিদুল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল এর আগে উড়ুজাহাজটি থেকে যাত্রী কুরুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এ সময় বিমানবন্দর এলাকায় ভিড় করে অসংখ্য মানুষ এ ঘটনায় সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয় প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল দশটার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়ে যায় উল্লেখ্য গত রোববার বিকেলে দুবাইয়ের উদ্দেশ্যে কুরুসহ একশো আটচল্লিশ জন যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি উরুজাহাজ উড্ডায়ন করে উড্ডায়নের কিছুক্ষণ পরেই ছিনতাইয়ের কবলে পড়ে এই বিমানটি বিমানের চট্টগ্রামগামী ফ্লাইটটি যখন মাঝ আকাশে তখন এক ব্যক্তি পাইলটকে অস্ত্র ঠেকিয়ে উড়ুজাহাজটি জিম্মি করে অবস্থা বেগতিক দেখে চট্টগ্রামের শাহামানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয় জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনীর র্যাব এবং পুলিশ পরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হলেও একজন কুরুকে ওই সিনতাইকারী জিম্মি করে রাখে